হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর জাইডাস ক্যাডিলার যে শিশুদের যে টিকা তার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। 100 জন ভলান্টিয়ারের ওপর এটা প্রয়োগ করা হবে এবং এটা ব্লাইন্ড ফোল্ডেড প্লেসিবো ট্রায়াল, যেটা জানা যাচ্ছে যে এক দলকে ভ্যাকসিন দেওয়া হবে এবং এক দলকে ভ্যাকসিনের বদলে অন্য একটি জিনিস দেওয়া হবে, যেটা ডিস্টিল ওয়াটার বলা যেতে পারে, এবং সেইটা দিয়ে তাদের ওপর 1 বছরের ওপর পর্যবেক্ষণ করা হবে। 3টে ডোজ দেওয়া হবে, একটি ফার্স্ট ডে, একটি 21 দিনের মাথায় এবং একটি 54 দিনের মাথায়, এবং তারপরে তাদের ওপর প্রয়োগ করে পুরো বিষয়টায় তাদের উপর পরীক্ষামূলকভাবে কি হচ্ছে সেগুলো সব দেখা হবে। এবং এখানে ভলান্টিয়ার যাদের যারা আগ্রহী চিকিৎসকরা তাদেরকে এনলিস্ট করছেন। এবং যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রাজ্যে শুরু হলো 12 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। জাইডাস ক্যাডিলার করোনা টিকার অপ্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করলো পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। 100 জনের উপর ভ্যাকসিন ট্রায়াল হবে এমনটাই জানা যাচ্ছে। 3টি ডোজে দেওয়া হবে টিকা। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর দেখব। উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ, তবে কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত 54,069 জন, একদিনে মৃত্যু হয়েছে 1,321 জনের। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু 391,981 জন, মোট আক্রান্তের সংখ্যা 3,82,778। উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 54,069 জন, তবে কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে 1,321 জনের। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 391,981 জনের, মোট আক্রান্তের সংখ্যা 3,82,778। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।